একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালি জাতির জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। 1952 সালের এই দিনে শাসক গোষ্ঠীর জারি করা 144 ধারা ভাঙতে গিয়ে প্রাণ দিয়েছেন ভাষা শহীদেরা। রফিক, বরকত, সালাম, জব্বার সহ অনেকে রক্তদার মধ্যে স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল বলে আমি বিশ্বাস করি, যার গোড়াপত্তন হয়েছিল 1948 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছেন 4 জানুয়ারি 1948 এবং ছাত্রলীগ তমুদ্দিন মজলিসের সমন্বয়ে গড়েছিল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 11 মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বানে ধর্মঘটে বঙ্গবন্ধু সচিবালয়ের সামনে থেকে গ্রেপ্তার হন। 15 মার্চ মুক্তি পান এবং 16 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের উদ্যোগে যে জনসভা হয়, জনসভা সভাপতি করেন বঙ্গবন্ধু। সুতরাং স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস, প্রতিটা নেত্রী ছিলেন ছাত্র মুজিব, বঙ্গবন্ধু মুজিব, এটাই স্বাধীন বাংলার সঠিক ইতিহাস।